আমরা সুবিচার বা এক চোখে সকলকে দেখতে পারি না। আমরা আমাদেরটা আমাদের মনে করি আর পরেরটা পরের মনে করি। Now, if we don't even learn things from pain and disappointment of life, basically it wastes that experience. যদি তোমার কষ্ট দুঃখের মধ্যে দিয়ে তুমি যদি শিক্ষা লাভ না করেছো, তোমার শিক্ষাটাই বৃথা। কারণ সব কিছু একটা শিক্ষা লাভ করতে গেলে একটা স্টুডেন্ট যদি ভালো, কেন ভালো জিজ্ঞেস করো, তাকে বেশি সময় দিতে হয়, তাকে সব কিছু থেকে বঞ্চিত করে, সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে, আমোদ প্রমোদ আনন্দ টেলিভিশন মোবাইল সব বাদ দিয়ে সে যখন পড়াশোনা ধরবে তার রিপোর্ট আলাদা হবে। তার রিপোর্ট হবেই হবে, কারণ তার পরিশ্রম আছে, তার সাধনা আছে। আমরা এখানে বিনা সাধনাতে সভাপতি করে চাই, সব ঠপ ঠপ করে পড়বে, একদম পড়বে সভাপতি করে, আমরা ঠিক ওটার জন্যে আশা করে থাকি। ওই ঠিক ওই মাঝ মন্দিরের বাইরে, চার্চের বাইরে এবং মসজিদের বাইরে ভিখারিগুলো বসে থাকে, কি ঠপ ঠপ করে পড়বে আমাদের হাতে, মানে ওটা হচ্ছে একেবারে ওইভাবে, মানে একটা ভিখারি অ্যাটিটিউড, যে যা ফেলবে সব আমার পাতে পড়বে আর আমাকে সব ওটা নিতে হবে, ওই একটা অ্যাটিটিউড মানুষে নিয়ে থাকে। কিন্তু বেসিক্যালি দুঃখ কষ্টের সময় মানুষের আসল কথা শেখে। ওই জন্য দেখবেন কিছু জন আছে যে জীবনে ভীষণ স্টেবল হয়ে গেছে, কারণ তারা দুঃখ নিয়ে এসছে, কষ্টের মধ্যে দিয়ে এসছে, তাই জন্য তারা স্টেবল হয়ে গেছে। আর যারা এই দুঃখ কষ্টগুলোকে মেনে নিতে চায় না, তারা কোনোদিন জীবনে স্টেবল হতে পারে না। সাধু পোল তাই বলছে যে দুঃখকে নিয়ে না, আপন করে না, যখন আসছে এটাকে নিয়ে না, অ্যাকসেপ্টেড। যদি না অ্যাকসেপ্ট করো তাহলে তুমি কী করবে, ওটাকে রিটার্ন করবে। তখন তুমি রিটার্ন করছো, ওটা কিন্তু একভাবে রিটার্ন যায় না, একভাবে রিটার্ন যায় না। যাবার সময় কিন্তু আরও বৃতিষ্ঠার সাথে ফেরত যায়। তুমি আমাকে যেটা দেবে সেটা আমি তোমায় বৃতিষ্ঠার সাথে ফেরত দেবো, তাই বলে দন্তের বদলে দন্ত চক্ষু। এই জগৎটাই এরকম, ফেভার্সের জন্য ফেভার। তুমি আমাকে দিয়েছো আমি তোমায় দেবো, তাই না? তুমি আমাকে আমার ইয়ের সময় আমার জন্মদিনে দিয়েছো, নেক্সট জন্মদিনে আমি তোমায় দেবো। এই ফেভার্স ফর ফেভার্স। এই জন্য চক্ষুর বদলে যখন ঘুরবে তখন চক্ষুর বদলে চক্ষু, তুমি যেরকম করবে আমি ঠিক তেরকমই তোমার সেরকমই তোমার সাথে করবো। তার মানে আমরা সবসময় মানুষের সাথে ওইভাবেই রিয়্যাক্ট করি, যখন যেমন তখন তেমন। এইরকম লোককে কী বলা হয়? হ্যাঁ, হোয়াট উড ইউ কল আ পার্সন, যখন যেমন তখন তেমন? কাম অন, গিভ মি দ্য ওয়ার্ড। যখন তেমন তখন, হি ইজ এ স্লাই পার্সন। হ্যাঁ, একদম মতলবি, সেই ওয়ার্ড যে মতলবেতে চলে, যখন যেমন তখন তেমন। কারণ তার চরিত্র কখনো ইয়েটা স্ট্যান্ডার্ডে একভাবে থাকে না, এই জন্য একটা কষ্ট হতে থাকে। না, হোয়াই ডাজ গড অ্যালাউ সাফারিং? Now God allows sufferings so that we may every moment learn from it. But jitna chota chota takleef hamari zindagi mein hai humne bahut kuch sikha, sab kuch. Ye jo bhaiya aapki zindagi se chale gaye aur aapko akela rehna sikha diya. Aur 11 bochhor onar swami oshustho chilo didi, ebong 11 bochhor tini swami sathe lorai koreche. Aaj lorai kore emon bhabe dariyeche যে এখন ছেলে মেয়ে কাউরের প্রয়োজন নেই। কিন্তু আগে দিদি এমন ছিল যে একা চলতেই পারত না, হ্যাঁ না, একেলা নিজের পারত। এখন দিদি দুটো ছেলে প্রতিষ্ঠিত, দুটো ছেলে, একটা ছেলে নিজের মতন কাজ করছে, একটা ছেলে কাহায় দিদি ব্যাঙ্গালোরে বউকে নিয়ে ওখানে আছে, তার এখন কাউকে প্রয়োজন নেই। কেন? অথচ হাসি খুশি দেখলে একদম বোঝা যাবে তার প্রয়োজন নেই, কারণ সময় তাকে শিখিয়ে দিয়েছে, কষ্ট তাকে শিখিয়ে দিয়েছে, এবং এখন কষ্ট শিখে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই জন্য ঝড়ঝাপটা এলে পড়বে না মানুষটা, কিন্তু অন্যজন একটু হাওয়া বাতাস এলে পড়ে যায়, একটু হাওয়া বাতাস এলে পড়ে যায়। আমাদের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় কেন? রাস্তার ভিখারিগুলো কেন হয় না? কতটা হচ্ছে তা আমরা তাদেরকে কোনো জিনিস কাছে আসতে দিই না। ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ওটাকে বন্ধ করতে চায়, জ্বর হলে তাড়াতাড়ি ওটাকে বন্ধ করতে চায়। ওরা সিজন হয়নি আজ অব্দি, ওরা ঋতুর সাথে আর চলতে পারে না, ওষুধের সাথে চলতে হয়। কিন্তু রাস্তার ভিখারিগুলো দেখবে ঠান্ডাতে শীতে কেঁপে 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 অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য এখন চলছে, ওরা হাঁটছে। আর আজ সব থেকে একটা বড় জিনিস যে আমাদের প্রত্যেকজনকে ব্যক্তিগত ভাবে সাফারিং ফোর্সেস আস টু ডিপেন্ড। কোনো কোনো সময় কষ্টের লাস্টে এমনই হয় যে মানুষ ঈশ্বরকে খুঁজতে আরম্ভ করে, ঠিক কষ্টের সময়, আনন্দের সময় না, কষ্টের সময়। বিকজ দে ট্রাই টু রিয়ালাইজ নাও দেয়ার আর টু ওয়েজ অফ ওয়ার্কিং। একটা হচ্ছে যদি কষ্টটাকে তুমি স্বীকার করে মেনে নিয়ে এগিয়ে চলতে পারো,
সেদিকে টু বি ভেরি প্রিসাইজ, সেদিকে একটু ভুলের জন্য সব কিছু গড়বড় হয়ে গেছে। আই ওয়াজ হোল্ডিং ওয়ান থিং, আই ওয়াজ হোল্ডিং ওয়ান, আমি জিনিসটাকে চাইছিলাম যে জিনিসটা অতটা না বাড়ুক, কিন্তু জিনিসটা সে যখন আমি ওদেরকে কাউন্সেলিং করছি পাটনাতে, ওরা কিন্তু আমার কাউন্সেলিং শুনতে চাইছে না। আমি ওনাদের খালি বলছি যে দুপক্ষ বসে আমার সাথে টেলিফোনে কথা বলো, কনফারেন্সে কথা বলো, কিন্তু দুটো পক্ষের মধ্যে একটাও পক্ষ কনফারেন্সে কথা বলতে চায়নি, স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে চায়নি। এবং একটাই মাত্র হয়েছিল, স্বামী টেনে একটা ঝাপড় মেরে দিয়েছে বুকে, এবং তারপরে আরম্ভ হলো সব কিছু। মানে এমন আরম্ভ হলো যে সে কিছুতেই মেনে নিতে চাইছে না, সেও মেনে নিতে চাইছে না যে ও কী করে আমাকে মানলো। আর এই দুজনের মধ্যে আমি শুধু মেয়েটাকে বলতে চাইছি, মা এটা যে স্টার্টিং, দিস ইজ নাথিং, তুমি এটাও মনে করো যে কোনো সময় তোমাকে অনেক ভালোবেসেছে, হয়তো রেগে গিয়ে মেরে দিচ্ছে, রকচাটা ওর আপব্রিঙ্গিং ঠিক হয়নি, ওকে ওইভাবেই বড় করেছে, ওইভাবেই অভ্যস্ত, এই প্রথমবার একজনের সাথে ঘর করছে, বিয়ে হয়েছে মাত্র ছ মাস। আর তারপরে কি হলো, বান্ধবীকে ফোন করলো, বন্ধুকে ফোন করলো, বললো যে এক্ষুনি একটা এফআইআর লজ করো, জাস্ট ওয়ান এফআইআর লজ, বিয়েটা স্টিকে চলে গেল, পুলিশ এলো, ছেলেটাকে ধরে নিয়ে চলে গেলো, ফেরত এলো, জিনিসটা একটা অন্য প্রকাণ্ড শেপ নিয়ে এলো, আস্তে আস্তে কি হলো, এমন একটা দূরত্ব চলে এসছে যে দূরত্বের মধ্যে এখন মেয়েটা বলছে যে দাদা আমি ওকে চাই। হ্যাঁ তুমি এখন চাও? তো সেই সময়টা আমি যখন তোমাকে বলেছিলাম যে হোল্ড অন, ডোন্ট ডু এনিথিং, এই সময়টাকে জাস্ট ইয়ে করে নাও, পরে ওই তোমার কাছে ক্ষমা চাই, তোমাকে ভালোবাসবে, আরও তোমাকে ভুলিয়ে দেবে। কিন্তু কিছুতেই ওই টাইমটা ও ম্যানেজ করতে পারিনি, ওই টাইমটাও নিতেই পারিনি। আমি বললাম, মা আমি কতজনকে দেখেছি নাক মেরে ফাটিয়ে দিয়েছে, যা তা অবস্থা করে দিয়েছে, কিন্তু এখন এমনি করে ধরে ধোয়াই হাঁটছে। আমি বললাম এটাই ভালোবাসা, এর মধ্যে দিয়ে তাপ আগুন শখের মধ্যে দিয়ে চলে যায়, কারণ এ চলতে চলতে যেরকম সোনা জ্বলতে জ্বলতে পাকা হয়ে যায়, সেরকম বিবাহ জীবনটা ওই কষ্টের মধ্যে দিয়ে থাকতে থাকতে একদম পাকা হয়ে যায়। পরে একটা সময় এসে বিবাহ প্রায় 20-30 বছর পরে ভালো করে বোঝা যায় যে ভালোবাসি ভালোবাসি এত বরঞ্চ আমি এখনও বলতে পারি যে কিছু জন বলতে পারে যে ভালোবাসি, যারা কষ্টে দুঃখের মধ্যে দিয়ে এখনও চলছে তারা ভালোবাসে, আর বাদ বাকি জন ভালোবাসাতে দম ছিল না, খুব তাড়াতাড়ি হার মেনে গেছে। তাই জন্য অনেকজন ভালোবাসার কুকুরের মতন উড়ে যায়, কারণ আমরা পরিস্থিতিটা বুঝে উঠতে পারি না। ওই মেয়ে এখন রোজ প্রার্থনা আমাকে বলছে যে ওর সাথে ছেলেটার সাথে কথা বলা, এখন ছেলেটার সাথে কথা বলা মানে হচ্ছে উকিলের সাথে কথা বলা, এখন উকিল কথা বলছে ওর হয়ে, নাথিং। ওর মা এখন বিপি হাই হয়ে গেছে, আমি মাকে বললাম আপনাকে যখন আমি বলছি ডোন্ট টেক আ স্টেপ, আপনার মেয়ে নিচ্ছে নিক, ইউ ডোন্ট টেক ইট, লিভ ইট, এটা হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার, এটা সলভ হবে, আর আই নিউ ইট উইল সলভ, কিন্তু কি হলো ক্ষমা করতে পারেনি বলে আজকে বিবাহটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে এটা আর এগোবে না। নাও অ্যাজ ফার অ্যাজ আমরা এগোচ্ছি সাফারিং, নাও ওয়েন উই আর নট গোয়িং থ্রু স্ট্রাগল ইউ আর ক্ল্যাপিং আ লোন, সবসময় মনে রাখবে যখন তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ না তুমি একাতে তালি মারছ, ইউ আর ক্ল্যাপিং আ লোন, আর এটার কোনো লাভই হবে না। Only thing is that you're hoping to be free, কারণ তুমি মনে করছো আমি আজাদ হয়ে যাবো, আমি মুক্ত হয়ে যাবো। মুক্ত হয়ে গিয়ে কি ভালো লাগে? পুরোপুরি মুক্ত হয়ে গিয়ে, পুরোপুরি মুক্ত হয়ে গিয়ে যখন আমার সাথে কোমলের কথা হচ্ছিল, কোমল কেসে জিতে গেছে, 6 বছর কেস লিস্ট, স্বামীর সাথে কেস করে জিতে গেছে, আমি শুধু বললাম আপ তো খুশ হো, বলে কাহা খুশ হো, দেখ খুশি নেই তুম কেউ কিয়া, কেসটা লড়ে তুমি যে জিতে গেলে আনন্দ নেই কেন, এটার জন্যই তো তুমি লড়েছো, বলে আম তো উসে চাতা থা, আমি বললাম দেখেছো উল্টোর হাতে ধরেছো, তুমি তুমি ধরতেই পারোনি ওর হাতটা ঠিক করে, তুমি উল্টো হাতে ধরেছো, তুমি ভেবেছো যে তুমি জিতে গেছো, জিতে গিয়ে কী পেলে? আজ এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমরা মনে করি যে আমি ফ্রি হয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি জিতে গেছি, এর মধ্যে জিত নেই, এর মধ্যে জিত নেই, এর মধ্যে কোনো জিত নেই, এতে সবসময় তুমি দেখবে লোকসান আছে, কিন্তু এর মধ্যে দিয়ে একটা জিনিস আছে যেটা খুব ভালো করে বোঝা যায়। নাও ওয়েন উই গো থ্রু টাইমস ডেসপারেট এক্সপিরিয়েন্স, ওয়েন উই রিয়ালাইজ দ্যাট উই নিড গড, দ্যাটস লট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট অফ ইন আর লাইফ, আমাদের মধ্যে অনেক কথা মিস করছো, কারণ যখন তুমি খুব খারাপ ডেসপারেট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই সময়টা তোমাকে খুব ভালো করে জানতে হবে, কারণ সেই সময় ঈশ্বর খুব ভালো মতন তোমার জীবনে কাজ করতে পারে, কারণ তখন তোমার প্রয়োজন থাকে, তোমার প্রার্থনাও খুব সুন্দর হবে, তোমার প্রার্থনা
অথেন্টিক প্রেয়ার হবে, তোমার কষ্ট চোখে জল দিয়ে তোমার প্রার্থনা থাকবে, তুমি ভাঙা হৃদয়ের ভগ্নচূর্ণ হৃদয়ের প্রার্থনা লেখা আছে তিনি শ্রবণ করেন। ওই সময়টার জন্য ঈশ্বর অপেক্ষা করছে যে ঠিক এই সময় এবারে আমার কাছে আসবে। মারও কিন্তু ঘরের মধ্যে ছেলে খেলছে না, আয় বাবা আয় বাবা, ও আসবে না। মা ঠিক জানে খিদে পেলেই দৌড়াবে, যেই খিদে পাবে তখন সব কিছু ছেড়ে দৌড়াবে। গড অলসো নো, দে উইল নট কাম, যেই সমস্যা আসবে এরা আসবে, ঠিক সেই সময় আমি ওকে পাবো, আমি ঠিক সেই সময় ওকে আমি ধরতে পারবো। ঈশ্বর আপনার জন্য আর আমার জন্য অপেক্ষা করে, ঠিক ওই সমস্যার জন্য, আমিও ঠিক ওই সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসতে পেরেছি, কারণ ওই টাইমটা ঈশ্বর অপেক্ষা করে। কারণ যেভাবে আপনি আপনার সন্তানের জন্য সচেতন এবং ভালোবাসেন, আরে উনিও সেইভাবে সচেতন এবং ভালোবাসেন, বাট ইউ নট অ্যাওয়ার অফ ইট, তুমি শুধু বুঝে উঠতে, তুমি শুধু বুঝে উঠতে পারোনি যে তোমার যে তোমার তাকে প্রয়োজন বা তিনি তোমাকে চাইছে। দ্যার আর লট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে, যেরকম অনেক কিছু আছে, যেরকম ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এটা বিবলিক্যাল নয়, এটা কোনো ধর্মশাস্ত্র দিয়ে নয়, এটা মানুষ বানিয়েছে।